বিএনপির নাম ব্যবহার করে কেউ কোন চাঁদাবাজী, টেন্ডারবাজী, কোন ধরনের অপকর্ম, কোন ধরনের অকারেন্স করে, তাহলে তাদেরকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবেন। আমরা কারো বিরুদ্ধে কোনো কারো পক্ষে কোনো সুপারিশ করব না। আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট, বাকশালি, খুনি, স্বৈরাচার, হাসিনার পতন হয়েছে। জনগণের ভয়ে জনগণ যখন গণভবন ঘেরাও করছিল, তখন হাসিনা এবং তার বোন জনগণের ভয়ে ভারতে পালিয়ে গিয়েছে। তারপর থেকে গত 17 বছর যারা দাউদকান্দিতে এই বরকটা সহ এই আমাদের দাউদকান্দি উপজেলায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, মামলা, হামলা, গুম করেছে, তারা আজকে হাসিনার সাথেও পালিয়ে গিয়েছে। আমরা এই আমিরাবাদ থেকে মলয় বাজার হয়ে এই বরকট আসার সময় রাস্তার যেই করুণ অবস্থা দেখেছি, গত 17 বছরে এই রাস্তা সহ দাউদকান্দির কোন এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যখন ক্ষমতায় ছিলেন, যে রাস্তাঘাটগুলো উন্নয়ন করেছেন সেই রাস্তাঘাটগুলো উন্নয়ন তো দূরের কথা, মেরামত করতে পারে নাই। আপনারা জানেন কিছুদিনের মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সংসদ নির্বাচন করবে। আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই যে রাস্তা আপনারা কষ্ট করে আজকে এসেছেন, এই রাস্তা ইনশাল্লাহ পিচ ঢালা রাস্তা হবে, সারা দাউদকান্দিতে উন্নয়ন হবে, কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজের স্থান দাউদকান্দিতে হবে না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যেহেতু অনেক সাধারণ জনগণ এসেছেন, আমরা বলতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান বলেছেন, যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো চাঁদাবাজী, টেন্ডারবাজী, কোন ধরনের অপকর্ম, কোন ধরনের অকারেন্স করে, তাহলে তাদেরকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবেন। আমরা কারো বিরুদ্ধে কোনো কারো পক্ষে কোনো সুপারিশ করব না। আপনারা জানেন ইতিমধ্যে 4 তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আমরা বলতে চাই যে যারা এই অবৈধ অস্ত্রগুলো রেখেছেন, দুর্বৃত্ত সন্ত্রাসীদের অনৈতিক বিলম্বে গ্রেফতার করে আমাদের সরকারি অস্ত্রগুলোকে আবার থানায় ফেরত নিতে হবে।